সন্দেশখালীর ঘটনায় সিট তদন্তের নির্দেশ খারিজ হয়ে গিয়েছে। সিবিআই তদন্ত করবে কলকাতা হাইকোর্টের এমনটাই নির্দেশ, এবং আজকেই শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে এমনটা নির্দেশ দেওয়া হচ্ছে। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এ নিয়ে কথা বলবো পীযূষ কান্তি নাক রয়েছে। পীযূষ, রাজ্য সরকারের এক্ষেত্রে কি দাবি নিয়ে তারা যাচ্ছে সুপ্রিম কোর্টে? দেখো, কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আজকে মনু সিংভি এই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে তারা এই মামলার দ্রুত শুনানি চান। যেহেতু এই মামলাটির নির্দেশিকা বেলা দুটোর পর জারি হয়েছে, ফলে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ার যে সময়সীমা, সেই সময়সীমা প্রায় শেষের দিকে ছিল। তাই প্রধান বিচারপতি আইনজীবীকে জানিয়েছেন যে এই মামলাটির বিষয়ে যেন সুপ্রিম কোর্টের যে রেজিস্ট্রার জেনারেল তার কাছে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী বিচার প্রক্রিয়ার যে সময়কাল, সেই সময়কাল শেষ হয়ে গেলে, অর্থাৎ কোর্ট আওয়ার যদি শেষের দিকে থাকে, যদি কোনো মামলা ইমার্জেন্সি হয় বা দ্রুত শুনানির প্রয়োজন হয়, তখন সাধারণত সেই মামলাকালীন সেটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠান, দায়ের করেন, এবং রেজিস্ট্রার জেনারেল সেটি প্রধান বিচারপতির কাছে পাঠাবেন। এবং যদি তাদের মনে হয় সত্যি এই মামলাটি দ্রুত শুনানির প্রয়োজন আছে, তখন রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে দেবেন, যে বেঞ্চের মাধ্যমে দ্রুত শুনানি হবে, প্রয়োজনে আজ রাতেও শুনানি হতে পারে। এমনটাই কিন্তু সাধারণত নিয়ম অনুযায়ী হয়ে থাকে সুপ্রিম কোর্ট বা অন্যান্য হাইকোর্টের ক্ষেত্রে। ফলে এখন দেখার যে মনু সিংভি বা রাজ্যের তরফ থেকে রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানোর পর রেজিস্ট্রার জেনারেল এবং প্রধান বিচারপতির যে কার্যালয়, প্রশাসনিক কার্যালয়, সেখান থেকে তাদের বিচার ব্যবস্থায় মনে হয় কিনা যে এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন। যদি দ্রুত শুনানির প্রয়োজন মনে হয়, তাহলে তারা আজ রাত্রেই বেঞ্চ গঠন করবেন, নতুবা আগামীকাল এই মামলার শুনানির জন্য রাখতে পারে। কিন্তু সমস্ত বিষয়টাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের উপর। বেশ, অনেক ধন্যবাদ পীযূষ, কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সন্দেশখালী মামলায় ইতিমধ্যেই রাজ্য গিয়েছে সুপ্রিম কোর্টে, দ্বারস্থ হয়েছে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে, এবং আজ রাতের মধ্যেই শুনানি হতে পারে এমন একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। কিন্তু সবটাই ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের উপর।